হ্যালো বন্ধুরা, আমি তপু। আশা করি সবাই ভালো আছেন। আমার সাপলা চ্যানেলের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই কোনো প্রোগ্রাম কোডিং এবং প্রোগ্রামিং ছাড়াই আপনার বন্ধু বা যে কারো ফেসবুক অ্যাকাউন্ট আপনি হ্যাক করতে পারবেন। এই পদ্ধতিটি একটা হুকিং পদ্ধতি এবং সব কিছু আপনাদের সুবিধার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছি। আপনাদেরকে কোনো কিছু এডিট করতে হবে না বা মডিফাই করতে হবে না, শুধুমাত্র এগুলোর ব্যবহার করলেই, সঠিক ব্যবহার করলেই আপনি যে কারো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। তবে অনুরোধ, এটি অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন, কারো ক্ষতি হয় এমন কাজে এটি ব্যবহার করবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে জ্যাম সফটওয়্যারটি, এই জ্যাম সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল করা থাকতে হবে। হ্যাঁ, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, আমার ইয়েতে দেওয়া আছে, আমার পিসিতে, সরি, আমার পিসিতে ইনস্টল করা আছে অলরেডি। আপনারা আমাদের আমার এই কাজটি করার জন্য আপনার পিসিতে অবশ্যই তিনটি প্রজেক্ট থাকতে হবে। একটা হচ্ছে জ্যাম সফটওয়্যার, এই জ্যাম সফটওয়্যারটা আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। হ্যাঁ, আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন, প্রয়োজনে আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের সহজ আপনারা যাতে খুব সহজেই কাজটি করতে পারেন, এই জন্য আমার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি। এরপর যে প্রজেক্ট যেটা থাকতে হবে সেটা হচ্ছে ফেসবুক প্রজেক্ট। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের মতো প্রজেক্ট, যে এইটার মাধ্যমে আপনি মূলত হ্যাকিংয়ের কাজটি করবেন। এই কাজটি করার জন্য আপনাকে এই প্রজেক্টটি আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। এটারও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি অলরেডি ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের প্রজেক্টের ভিতরে যে ইয়েগুলো আছে, ফাইলগুলো আছে, এইগুলো ডাউনলোড করার পর কোনোভাবে এগুলোকে একটাও ডিলিট করা যাবে না বা মডিফাই করতে পারবেন না, এডিট করতে পারবেন না, তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এরপরে যে সফটওয়্যারটি দরকার সেটা হচ্ছে এনজিরক, এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে রাখবেন। এইটারও ডাউনলোড লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, এই এনজিরকের মাধ্যমে আপনারা সাধারণত এই যে পুরো মানে ফেসবুক, আপনার যে ফেসবুক পেজটি, এটি আপনি পাবলিশ করবেন। হ্যাঁ, সে যেখানে থাক না কেন, আপনার ভিকটিমটি সে থাকতে পারে আমেরিকা, সে থাকতে পারে যুক্তরাষ্ট্র, যে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, এই এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি তার কাছে এই প্রজেক্টটি আপনি পৌঁছে দিতে পারবেন। তো যাই হোক, আমার পিসিতে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমরা যে জ্যাম সফটওয়্যারটি অলরেডি ইতিমধ্যে আমরা ইনস্টল করে রেখেছি। আমরা কাজটি আপনাকে সহজভাবে বোঝানোর জন্য প্রথমে আমরা এই সফটওয়্যারটি মানে ইয়ে করে নেব, ক্লোজ করব। প্রথম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে দেখুন আমরা কীভাবে কাজটা করি। প্রথমে আমাদের যে অ্যাপাচি এবং মাইস্কুল এই অপশন দুটো চালু করা আছে, এটাকে প্রথমে আমরা বন্ধ করে নেব, ঠিক আছে। তো বন্ধ করার জন্য প্রথমে আমরা যে স্টপ অ্যাপাচি এবং মাইস্কুল এই দুটোকে স্টপ করে দেবো, স্টপ করে দিতেছে, সফটওয়্যারটাকে ক্লোজ করে দিলাম। এরপর বন্ধুরা, যেহেতু আমার পিসিতে এটি অলরেডি ইনস্টল করা আছে, যে দেখতে পাচ্ছেন জ্যাম কন্ট্রোল প্যানেল, এটাকে আপনারা চালু করবেন। এটাকে চালু করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপাচি এবং মাইস্কুল এই দুটি অপশন আপনারা স্টার্ট করে দেবেন। এই যে আমি স্টার্ট করে দিলাম অ্যাপাচি এবং মাইস্কুল, এই দুটোকে স্টার্ট করে দেবেন। স্টার্ট করার পরে ক্লোজ বাটনে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এই যে আমার এইখানে দেখতে পাচ্ছেন এই দুটো অলরেডি চালু হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের কম্পিউটার থেকে ব্রাউজারে ক্লিক করবেন। এটা দেখেন যে আমি ব্যবহার করছিলাম, এখানে এগুলো আমি সবগুলো ক্লোজ করে দিচ্ছি যাতে আপনাদেরকে প্রথম থেকে এগুলোকে বোঝাতে পারি। তো যাই হোক, আমি আমার কম্পিউটারে যাচ্ছি, মাই কম্পিউটারে। এখানে আপনারা সি ড্রাইভে চলে যাবেন, সি ড্রাইভে যাওয়ার পরে এই যে জ্যাম নামে যে ফোল্ডারটা পাবেন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন এইচ টি ডক নামে একটা ফোল্ডার আছে, এখানে ঢুকবেন। এখানে দেখুন এই যে আমাদের ফেসবুক প্রজেক্টটি রাখা ছিল এখানে, এটাকে আমরা ডিলিট করে দিলাম, সব কিছু ডিলিট করে দিলাম প্রথম থেকে। দেখানো সুবিধার্থে আমরা প্রথম থেকে এটা শুরু করব। এবার দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ফোল্ডারটি, যে মূল প্রজেক্টটি, এটির সাহায্যে আমরা হ্যাকিং প্রসেসটা করব। তো এইখানে আপনারা কপি করার পরে পেস্ট করে দেবেন। এই যে আমাদের ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এই ফাইলগুলো কিন্তু কোনোভাবেই ডিলিট করা যাবে না বন্ধুরা, এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপর আপনার ব্রাউজারে গিয়ে এইখানে আপনারা লিখবেন লোকাল হোস্ট, তারপর ফেসবুক, আপনার যে ফোল্ডারটা আপনারা রেখেছেন সেই ফোল্ডারের নামটা আর কি এখানে দেবেন, লোকাল হোস্ট। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক নামে যে ফোল্ডারটা আছে, এখানে লিখে দেবেন ফেসবুক।
এই যে ফেসবুক টার্মার লিখে দিলাম এরপর এন্টার প্রেস করবেন এই যে দেখুন বন্ধুরা এটা একটা ফেসবুকের নকল একটা ওয়েবসাইট এটা কিন্তু আসল অরিজিনাল না এইখানে আমরা একটা মানে একটা পিএসপি সাইট তৈরি করছি যেটার মাধ্যমে ভিকটিমের মোবাইল নাম্বার বা ইউজার নাম বলেন এরপর হচ্ছে পাসওয়ার্ড অর্থাৎ তার ফেসবুক ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে যখন প্রবেশ করাবে এবং লগ ইন করার চেষ্টা করবে ঠিক তখনই আপনার ইউজার নেমটা ও সরি ভিকটিমের ইউজার নেম বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনার কম্পিউটারে চলে আসবে তো এই কাজটা আমরা একটু দেখবো আসলে এটা কীভাবে কাজ করে কি করে না বা কীভাবে কাজ করে সেটা একটু দেখবো দেখার জন্য প্রথমে আমরা এখানে একটা মোবাইল নাম্বার ব্যবহার করব এবং পাসওয়ার্ড নাম্বার ব্যবহার করব তো দেখুন বন্ধুরা এখানে আমরা কীভাবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা ব্যবহার করতেছি এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দুটো ঘর আছে বা ফিল্ড আছে এখানে আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা লিখব তো তার আগে বন্ধুরা আগে দেখবো আমাদের ডাটাবেসটা কি অন করা আছে কিনা কারণ এই ডাটাবেসটা যদি চালু না থাকে তাহলে কিন্তু ভিকটিম ইউজার নেম এবং পাসওয়ার্ড যাই ব্যবহার করুক না কেন আপনারা কিন্তু সেটা পাবেন না তো আমরা এখান থেকে প্রথম ডাটাবেসের ভিতরে যাবো ডাটাবেস থেকে যে ফেসবুক অপশনটা দেখতে পাচ্ছেন এই ফেসবুক ডাটাবেসটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি যাতে আমরা সুন্দরভাবে প্রথম থেকে আপনাদেরকে বোঝাইতে পারি তো যে দেখতে পাচ্ছেন ডাটাবেসটা আমাদের ডিলিট হয়ে গেছে এরপর কীভাবে আপনার ডাটাবেসটি ক্রিয়েট করবেন সেটা আপনাদের দেখানো দেখাচ্ছি প্রথমে আপনারা নিউ বাটনে ক্লিক করবেন সরি নিউ অপশনটাতে ক্লিক করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অপশন ফেসবুক ফোল্ডারটা আছে যে নামে ফোল্ডারটা আছে এই নামটা আপনারা এখান থেকে কপি করে নেবেন তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এই দেখুন আপনারা কপি করতেছে কপি করা হয়ে গেছে এবার আপনারা এখানে ডাটাবেস নেমের জায়গায় এখানে ফেসবুক অপশন ফেসবুক নামটা ব্যবহার করবেন এবং এখান থেকে কোলেশন অপশনটা ব্যবহার করবেন অর্থাৎ প্রথমে যে অপশনটা আছে ওইটা ব্যবহার করবেন এবার এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবেন ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম হ্যাঁ নেম লেখা আছে অর্থাৎ টেবিল নেম এই টেবিল নেমের জায়গায় আপনারা ইনফো এই যে দেখছেন যে লেখা আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে হোয়াট টু ডু নামে যে একটা ফাইল পাবেন এটা ওপেন করলে আপনারা ইনস্ট্রাকশনটা পেয়ে যাবেন আসলে কীভাবে কী করতে হবে এখানে সব কিছু লেখা আছে সব কিছুই প্রস্তুতকৃত বন্ধুরা আপনাদের কোনো কিচ্ছুর জন্য টেনশন করতে হবে না আপনাদেরকে কিচ্ছু করতে হবে না কোনো কোডিং লিখতে হবে না সব কিছু লেখাই আছে আপনারা শুধুমাত্র এই নির্দেশন অনুযায়ী কাজ করবেন তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে তো যাই হোক আমি এখান থেকে টেবিলের নামটা কপি করে নিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে কপি করতে পারেন তবে আপনাদের সুবিধার জন্য এই টেবিল নামের কপিটাও আপনাকে করতে হবে না সোজা সরাসরি আপনারা এই যে ডাটা স্ট্রাকচারে চলে যাবেন এই যে এখান থেকে ইনপুটে চলে যাবেন এই জিনিসটা ভালোভাবে বোঝানোর জন্য আমি আবার একটু প্রথমে যাব তাই এটাকে ক্লোজ করে দেবো যাই হোক বন্ধুরা এটাকে আমরা ক্লোজ করে দিলাম এবার আপনারা এই যে ফেসবুক অপশনে দেখতে পাচ্ছেন যেটা আমরা ডাটাবেসটি ক্রিয়েট করছি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা সোজা ইম্পোর্টে চলে যাবেন ইম্পোর্ট নাম্বারে যে দেখতে পাচ্ছেন যে একটা অপশনটা এই অপশনটাতে ক্লিক করবেন তো অপশনটাতে ক্লিক করার পরে আপনারা যে চুজ ফাইল এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ফাইলটা আপলোড করে দেবেন ফাইলটা আপলোড করার জন্য প্রথমে ডেস্কটপে যাবেন এই যে ডেস্কটপটা আমরা সিলেক্ট করে দিলাম ডেস্কটপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক নামে ফোল্ডারটা আছে যে প্রজেক্টটা এইখান থেকে বন্ধুরা খেয়াল করেন এই যে ফেসবুক ডট এসকিউএল নামে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এই ফাইলটা আপলোড করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর এই যে গো নামে অপশনটা দেখছেন এখানে ক্লিক করবেন দেখুন আমাদের ডাটাবেসটা কিন্তু মানে ইনস্টল হয়ে গেছে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইনফো নামে অটোমেটিক ইনফো নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে এখানে ঢুকবেন ঢোকার পরে যে দেখতে পাচ্ছেন আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাঁ এখানে ব্রাউজার থেকে আমরা রিফ্রেশ করে নিলাম এই যে আইডি ইউজার এগুলো আমরা টেস্ট করার জন্য আমরা যে এখানে ব্যবহারগুলো ব্যবহার করছিলাম এইগুলোকে আমরা সবগুলোকে এখন ডিলিট করে দেবো ডিলিট করে দিচ্ছি তো কজন ইউএসএস আপ দেবো এখন দেখুন এই লিঙ্কটা একেবারে পুরোটাই ব্ল্যাঙ্ক সব কিছু ব্ল্যাঙ্ক করে দিলাম যাতে আপনাদেরকে সহজে বুঝাইতে পারে
এরপর বন্ধুরা এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা সেটা দেখার জন্য আমরা ভিকটিমের ইউজার নেম বা মোবাইল নাম্বার এখানে ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমরা এখানে, তবে বন্ধুরা অবশ্যই আপনাকে অবশ্যই লোকাল হোস্ট স্ল্যাশ ফেসবুক এই অ্যাড্রেসটি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, এটা এখানে কোনোভাবেই ভুল করা যাবে না। তো দেখুন আমরা এটা একটু টেস্ট করে নিচ্ছি। আমরা এখানে ইউজার নাম হিসেবে ব্যবহার করলাম আকাশ @gmail.com। এটি বন্ধুরা একেবারে উদাহরণস্বরূপ, এটা কারোরই কোনো ইউজার আইডি না বা মোবাইলের নাম্বার নয়, এটা সম্পূর্ণ উদাহরণ হিসেবে ব্যবহার করার যোগ করছে। এরপর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দেবেন, যা খুশি লিখতে পারেন পাসওয়ার্ড যা খুশি আপনারা। আমরা এখানে আকাশ @ কি দেওয়া যায়, এখানে আকাশ @ আমি 1 2 3 4 ব্যবহার করলাম। এরপরে আপনারা লগ ইন যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে ক্লিক করার পরে, দুঃখিত কোনো একটা সমস্যা হয়েছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন এইটা দেখে আপনাদের কোনো রকম ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই যে যে আপনার মেসেজটা, এইটা অ্যাকচুয়ালি আমরা আমাদের যে সোর্স কোডটা আছে ওইখানে আমরা ব্যবহার করছি ইচ্ছাকৃতভাবে, যাতে ভিকটিম মানে কনফিউজড হয়, কারণ তিনি যদি বুঝতে পারেন যে কোনোভাবে যে এটা কারো তাকে হ্যাক করার জন্য ব্যবহার করা হয়েছে, তাহলে তো আপনি তাকে হ্যাক করতে পারবেন না। যে কারণে তাকে এটা বুঝাইতে হবে যে এটা সার্ভারের জন্য তো কোনো একটা প্রবলেম। হ্যাঁ, এই কারণে এই মেসেজটা ব্যবহার করেছে। এটা কীভাবে ব্যবহার করেছে দুঃখিত, এটা ক্লোজ করে দিলাম। তো এই জিনিসটা কি মানে আপনি চাইলে পরিবর্তনও করতে পারবেন, সেটা কীভাবে পরিবর্তন করা হবে এটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। বা এই সাইটটা আপনি যদি কোডিং পারেন, যদি কোডিং পারেন তাহলে আপনারা মডিফিকেশনও করতে পারবেন, যদি না পারেন তাহলে কোনোভাবে এটাকে মডিফিকেশন করার চেষ্টা করবেন বা এডিট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই এটি আর এটি কাজ করবে না। তো যাই হোক, আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করবেন সেটা আসছে কিনা একটু দেখি। তো দেখুন আমরা ব্রাউজারে প্রথমে রিফ্রেশ করে নিচ্ছি, এরপর দেখেন এখানে যে ইউজার নেম আমরা যেটা লিখছিলাম ব্যবহার করছিলাম আকাশ @gmail.com এবং পাসওয়ার্ড ব্যবহার করছিলাম আকাশ @1234। তো দেখুন অলরেডি আমাদের এটা মানে সাকসেস হয়েছে যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের ডাটা বেজে কিন্তু ঢুকে গেছে। তো এই কাজটা আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি, এটা আবার দেখুন হয় কি না। আমি একটা মোবাইল নাম্বার ব্যবহার করছি, যদিও এটা ফেক। পাসওয়ার্ড দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম আন্দাজে, এবার দেখা যাক আসে কিনা। লগ ইন করছি, লগ ইন করার জন্য আবার লগ ইন বাটনে ক্লিক করলাম, এবার সেই একই মেসেজটা কিন্তু আবার আসবে, এই জন্য কোনোভাবে ঘাটানো যাবে না বন্ধুরা, এটা আপনারা চাইলে যে পরিবর্তন করতে পারবেন। এবার দেখুন আমি আবার এটাকে রিফ্রেশ করে নিচ্ছি ব্রাউজারে ব্রাউজ অপশনটা ক্লিক করে। দেখুন আমরা যে ইউজার নামটা ব্যবহার করছিলাম 01700 এরকম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে কিন্তু চলে আসছে। আপনাদের যদি এই পিএসপি মাই অ্যাডমিন এইখানে যদি ঢুকে আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা এটা সুবিধার জন্য আপনারা নতুন একটা ট্যাব নিয়ে নেবেন, এখানে লিখবেন লোকাল হোস্ট ফেসবুক, এরপর লিখবেন datashow.php। এখানে এটা লিখে আপনারা ইন্টারফেস করে দেবেন। এখানে দেখুন এই যে দেখুন এই যে ইউজার নেম পাসওয়ার্ড অপারেশন, তিনটে অপশন আছে, পাসওয়ার্ড অপারেশন তিনটে অপশন। দেখুন এখানে ইউজারের নামের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড, এবং অপারেশন জায়গায় এডিট এবং ডিলেট নামে দুটো অপশন পাবেন। এখান থেকে চাইলে আপনি ডিলিটও করতে পারবেন, এই যে আমি ডিলিট করে দিলাম, দেখুন এখানে পাবেন না ওইটা। আর চাইলে আপনারা এডিট অপশনে ক্লিক করে আপনারা এই ডাটাটাকে আপনি এডিটও করতে পারবেন। তা আপনাকে একটু দেখাচ্ছি, এখানে এই যে আকাশ @gmail.com দেখতে পাচ্ছেন, এটাকে আমরা একটা মডিফিকেশন করবো, আকাশের জায়গায় আমি কী দেওয়া যায় দিলাম বাতাস, এবং পাসওয়ার্ডটা একটু ক্লিক করে দিলাম। এখানে দেখুন পাসওয়ার্ড 1 2 3 4 আছে লাস্টের দিকে, এটাকে কেটে আমরা 5 6 7 8 দিয়ে দিলাম, আপডেটে ক্লিক করলাম। এরপর দেখুন লেখা আসছে চেঞ্জ আপডেট সাকসেসফুলি, এখানে চেক আপডেট লিস্ট হেয়ার, এখানে ক্লিক করে দেখতে পারবেন এই যে আকাশের জায়গায় বাতাস এবং 1 2 3 4 জায়গায় 5 6 7 হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা খুবই একটা সহজ পদ্ধতি, এটা আপনারা চাইলে কোনো প্রকার কোডিং ছাড়াই আপনি নিজেই একজন হ্যাকার হয়ে যেতে পারেন। খুবই সহজ একটা পদ্ধতি বন্ধুরা, এটার জন্য আপনাদের কোনো প্রকার কোডিং শিখতে হবে না, কোনো প্রকার প্রোগ্রামিং শিখতে হবে না, সব কিছু করাই আছে। তো বন্ধুরা দেখুন পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। তবে বন্ধুরা প্লিজ বন্ধুরা আপনার কাছে অনুরোধ, ভিডিওটি কোনোভাবেই টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু
কিছু বুঝতে পারবে না, কারণ একটা ভুল হয়ে গেলে, যেহেতু এটা প্রোগ্রামিং এর একটা বিষয়, একটা ভুল হয়ে গেলেও কিন্তু আপনি এই মানে ইয়াটা প্রজেক্টটা কোনোভাবেই কাজ করবে না, সুতরাং কোনোভাবেই টানা যাবে না বন্ধুরা। তো যাই হোক, এখন আপনাদেরকে এই যে কাজটা আপনারা করছে, এই কাজটা কিন্তু আপনারা শুধুমাত্র নিজেদের পিসিতে বা আপনার যে আপনার রাউটারের সাথে যারা যুক্ত তারাই শুধু এইটা এই লিঙ্কের মাধ্যমে কাজ করতে পারবেন, কিন্তু আপনার বন্ধু বা যা আপনি আপনি যাকে হ্যাক করতে চান সে যদি বিদেশে থাকে বা বাইরে প্রবাসে থাকে, হ্যাঁ, তাকে আপনি কিভাবে তার কাছে আপনি এই লিঙ্কটা কীভাবে পৌঁছাবেন, বা এই যে লিঙ্কটি আপনি ব্যবহার করছেন এই লিঙ্কটা যদি তার কাছে পৌঁছান সে কিন্তু ব্যবহার করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। এই কাজটি করার জন্য যাতে সে অ্যাক্সেস করতে পারে, এই কাজটি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করা এনজিরক নামে যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি খুবই ছোট্ট একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করার জন্য আমরা ডিসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। খুবই ছোট্ট একটি সফটওয়্যার, দেখুন আমি এটাকে একটু চলে যাচ্ছি, দেখুন সফটওয়্যারটির সাইজ খুবই ছোট, আমরা প্রপার্টিতে একটু দেখে নেই। এখানে দেখুন বন্ধুরা, এই যে মাত্র তেইশ এমবি সফটওয়্যারটির সাইজ। যাই হোক, সফটওয়্যারটি আপনার ডাউনলোড করে নেবেন, এবং এখানে দেখানোর জন্য আমরা ডাবল ক্লিক করলাম সফটওয়্যারটির উপর। এখান থেকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটা সফটওয়্যারটি ওপেন হয়েছে, এখানে লিখবেন HTTP NGROC, এরপর দেবেন আপনার পিসির পোর্টটি 80, এটা ডিফল্ট থাকে, এটা আপনারা 80 ব্যবহার করবেন। এটা দেখুন আমি ইন্টারফেস করলাম কিন্তু কাজ করতেছে না বন্ধুরা, সরি এটা কেন আসতেছে না একটু দেখা যাক। তো আমরা একটু উপরের দিকে যাবো, উপরের দিকে গিয়ে দেখি এটা কাজ করতেছে না কেন। এখানে দেখুন ওই যে NGROC HTTP 80, সরি আমরা এখানে একটা ভুল করে ফেলছিলাম, ভুল করা যাবে না বন্ধুরা, ভুল করলে কিন্তু কাজ করবে না। এই যে দেখতে পাচ্ছেন NGROC HTTP তারপরে 80, এই জিনিসটা এখানে লিখে দেবো। তো আমরা লিখতেছি NGROC HTTP 80, এটা হচ্ছে আপনার পিসি পোর্ট, ডিফল্ট পোর্ট, এটা আপনার যে সবাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ইন্টারফেস করবেন, দেখুন বন্ধুরা কানেকশন হইতেছে, এখানে দেখুন কানেকশন কিন্তু হয়ে গেছে। এবার আমাদের আপনার প্রজেক্টটি বা সার্ভারটি কিন্তু এবার অনলাইনে, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবার আপনার এই প্রজেক্টটি বা সাইটটি যে কেউ অ্যাক্সেস করতে পারবে, বা আপনি যা যে কাউকে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা আপনার বন্ধু হোক বা বান্ধবী হোক বা যা যাকে যে ভিকটিম যাকে আপনি ইয়া করতে চান তাকে আপনি এখান থেকে ইয়া করতে পারবেন, এইটার মাধ্যমে আপনি তার কাছে আপনার এই প্রজেক্টটি পৌঁছে দেবেন। তো বন্ধুরা প্রজেক্ট পৌঁছানোর জন্য আপনাদেরকে যে লিঙ্কটা আপনাকে ব্যবহার করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আপনাকে কিন্তু কপি করতে হবে। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা করার জন্য আমরা মার্ক সিলেক্ট করবো, মার্ক থেকে এখান থেকে সিলেক্ট করবো, এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করলে এটা কপি হয়ে যাবে, এটা কপি হয়ে গেছে। তো এখন বন্ধুরা কপি করার জন্য প্রথমে অ্যাড্রেস বারে যাবেন আপনার ব্রাউজার থেকে, এরপরে এটাকে পেস্ট করে এন্টার প্রেস করবেন। সরি বন্ধুরা, এটা আমাদের ডিফল্ট একটা প্রোগ্রাম চলে আসছে, এটাই হবে না। তো এটাকে কপি করার পর এবার যাই হোক, এটা আমি পুনরায় দেখাচ্ছি। প্রথমে আপনাকে এই যে দেখতে পাচ্ছি নতুন একটা ট্যাব দেবেন, নতুন ট্যাবে গিয়ে অ্যাড্রেস বারে এটা পেস্ট করে দেবেন, পেস্ট করার পরে স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দিয়ে লিখে দেবেন ওই যে ফোল্ডারটা আপনারা ডাউনলোড করছেন ফেসবুক নামে যে প্রজেক্টটা, এই ফেসবুকটা এখানে লিখে দেবেন। এই লিঙ্কটাকেই বন্ধু আপনাকে কিন্তু শেয়ার করতে হবে, অর্থাৎ যাকে আপনি হ্যাক করতে চান এই লিঙ্কটা, এই যে লিঙ্কটার পরে লেখা আছে যে ফেসবুক, এই পুরো লিঙ্কটা আপনাকে কপি করে তারপর আপনার বন্ধুকে কিন্তু এটা শেয়ার করতে হবে পুরো লিঙ্কটা। ওই যেটা শুধুমাত্র NGROC এই যে দেখতে পাচ্ছেন, এই শুধুমাত্র এই লিঙ্কটা দিলে কিন্তু হবে না, এই যে এখন যেটা লিখলাম এই যে ফেসবুক স্ল্যাশ ফেসবুক, এই পুরো লিঙ্কটাকে কপি করে এরপর আপনি আপনার বন্ধুকে বা যাকে আপনি হ্যাক করতে চান তাকে ফেসবুকের মাধ্যমে লিখে দেবেন, তাকে পাঠিয়ে দেবেন, এই লিঙ্কটা সেন্ড করে দেবেন। তার সেন্ড করার পূর্বে অবশ্যই লিখে দেবেন যে আপনি কি অনলাইনে টাকা ইনকাম করতে চান কি না, বা এই ধরনের লোভনীয় একটা অফার ব্যবহার করে বা তাকে সে যাতে আকর্ষিত হয় এই ধরনের একটা বার্তা লিখে তার সাথে এই লিঙ্কটা আপনি দিয়ে দেবেন, অন্যথায় তিনি কেন এইবার এই লিঙ্কে প্রবেশ করতে যাবেন, তাই না? তো যাই হোক, এইভাবে একটা অফার দিয়ে তাকে লিঙ্কটাকে ইয়া করে দেবেন। এরপর দেখবো বন্ধুরা অ্যাকচুয়ালি এই লিঙ্কটাকে কাজ করে কি না, অর্থাৎ এখন কিন্তু আমরা এখন কিন্তু আর মানে নিজেদের লোকাল হোস্টিং থেকে কিন্তু ব্যবহার করতেছি না, এটা কিন্তু সম্পূর্ণ পাবলিশড হয়ে গেছে, এই সাইটটা এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করতে পারবে। তো বন্ধুরা এবার একটা আমরা দেখবো অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে কি না। তা আমরা এর জন্য একটা ইউজারনেম ব্যবহার করতেছি বা মোবাইল নাম্বার, এটা উদাহরণস্বরূপ ব্যবহার করতেছি বন্ধুরা, পাসওয়ার্ড ব্যবহার করলাম 8888, এবার লগ ইন করলাম,
দেখুন বন্ধুরা আবার সেই একই মেসেজটা আসছে, দুঃখিত কোনো একটা সমস্যা আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। এইটা দেখে কোনোভাবেই ঘাবড়াবেন না, বা ভিকটিম এটা দেখে যাতে বুঝতে পারে যে সার্ভারে কোনো প্রবলেম হয়েছে, এই তাকে তাকে সাধারণত অ্যাকচুয়ালি মানে ইয়া করার জন্য, কনফিউজ করার জন্য এই বার্তাটা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এই বার্তাটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে ডাটা শো এই অপশনটা গেছে, দেখুন এখানে কিন্তু আমাদের ইউজারনেম এবং পাসওয়ার্ড কিন্তু অলরেডি ঢুকে গেছে। এটা আপনি আপনার পিসি থেকে দেখতে পাবেন, আপনার পিসিতে কিন্তু পৃথিবীর যে কোনো যে জায়গা থেকে আপনার বন্ধু বা ভিকটিম যে ইউজারনেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করবে তার ফেসবুকে, সাথে সাথে কিন্তু এই ইউজারনেম এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনার পিসিতে চলে আসবে। একটুও লেট করো না বন্ধুরা, এক সেকেন্ডও কিন্তু লেট করো না, অর্থাৎ লগ ইন বাটনে প্রেস করার সাথে সাথে ওইখানে যাই হয়ে যাক না কেন, এইখানে কিন্তু তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চলে আসবে, অর্থাৎ ফেসবুকের ইউজার নামটা এবং পাসওয়ার্ডটা কিন্তু চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা, এই যে প্রজেক্টটা বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিব। হ্যাঁ, যদি আপনারা ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইন্ডেক্স যে ফাইলটা, এটা এখান থেকে এই যে দেখুন আমি এটা ওপেন করার জন্য সাবলাইন টেক্সট সফটওয়্যারটি ব্যবহার করছি, বা আপনারা পিসিতে থাকা আপনারা যে কী বলে ইয়েটা ব্যবহার করতে পারবেন, এই নোটপ্যাডটা ব্যবহার করতে পারবেন বা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন। তো এই যে ফাইলটি, এই যে ইন্ডেক্সের এই যে ফাইলটি, এটাই কিন্তু মূল ফাইল, এইটাকে আপনারা এখান থেকে এডিট করবেন। তো কীভাবে এডিট করবেন বন্ধুরা, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে কোনোভাবেই আপনারা এডিট করার চেষ্টা করবেন না, কারণ এর একটা কোড যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কোনোভাবে কাজ করবে না। এই যে দেখতে পাচ্ছেন ইকোটা, ওই যে আপনারা দেখতে পাচ্ছিলেন যে মেসেজটা, দুঃখিত কোনো একটা সমস্যা হয়েছে, এই যে এই মেসেজটা কিন্তু এখানে লেখা আছে, এই মেসেজটা এখান থেকে আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন বা আপনারা যা কিছু ব্যবহার করতে পারবেন। তবে এই যে উপরের দিকে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন কোডিংগুলো দেখতে পাচ্ছেন, এই কোডিংয়ের উপরে কোনোভাবেই মানে এডিট করতে পারবেন না বা কোনো কিছু ডিলিট করতে পারবেন না, একটু খেয়াল করুন, মানে লক্ষ্য করবেন যাতে এটা যাতে কোনো সমস্যা না হয়। এখানে যদি কোনো ইয়া পড়ে বা কোনো একটা অতিরিক্ত কোনো ফন্ট বা কোনো ফুল স্টপ বা ডিলিট হয়ে যায়, একটা অক্ষর যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু কোনোভাবে আপনার প্রোগ্রাম এই প্রসেসটি কাজ করবে না। আপনারা এই যে ইকোতে যে যে এইচ ওয়ানের ভিতর ট্যাক্টার ভিতরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দুঃখিত কোনো একটা সমস্যা, এই লেখাটাই কিন্তু এখানে আছে, এটা আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন মডিফিকেশন করতে পারবেন। তো এখান থেকে যা করার আপনারা লিখতে পারবেন, যা খুশি আপনারা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা ভালো এই কোডিংয়ের বিষয়ে, যারা কোডিং জানেন, তারা আপনারা এই সাইটটিকে আরও সুন্দরভাবে যদি তৈরি করতে চান তাও পারবেন, বা বিভিন্ন ভালো কাজেও এই উদ্দেশ্যে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। এইটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এইটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করবেন অবশ্যই ইনস্টল করার সময়, যাতে কোনো ভুল না হয়, খুব সহজে বোঝানোর জন্য আপনাদের সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি, যাতে আপনাদের কোনো সমস্যা করে নিয়ে কোনো সমস্যাতে কোনো সমস্যা না হয়, এটার জন্য ব্যবহার করছি। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি একেবারেই নতুন, তাই আপনার কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে ফেসবুক, ইমেল, হোয়াটসঅ্যাপ, তারপরে আছে ওয়েবসাইট ইত্যাদি হ্যাকিং সম্পর্কিত ভিডিও, তারপরে ফ্রিতে কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, এই ধরনের ট্রিক টাইপের ভিডিও আপলোড করা হয়। তাই পাশে থাকা সাবস্ক্রিপশন অপশনটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে। বন্ধুরা, ভিডিওটি আমার তৈরি করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি।